আইএস বধূ শামিমা বেগম ব্রিটিশ নাগরিকত্ব ফিরে পেতে যুক্তরাজ্যে ফিরে আসার অনুমতি বাতিল করেছে সুপ্রিম কোর্ট। শুক্রবার এই রায়টি দেওয়া হয়। The result of the Supreme Court's unanimous decision is that Ms. Begum's appeal against the leave to enter decision is dismissed. Her application for judicial review of the leave to enter decision is dismissed. হোম অফিসের পক্ষে রায় দিয়ে সুপ্রিম কোর্টের বিচারপতি লর্ড রিড বলেন, তাকে যুক্তরাজ্যে ফেরত আসার অনুমতি না দিলেও মানবাধিকার লঙ্ঘিত হয়নি। এখানে জাতীয় নিরাপত্তার বিষয়টি বিবেচনা করা হয়েছে। এছাড়া তিনি বলেন, কোর্ট অফ আপিলের জাজমেন্টটি ভুল ছিল এবং যথাযথ প্রমাণে ব্যর্থ হয়েছেন। 15 বছর বয়সে 2015 সালের ফেব্রুয়ারি মাসে শামিমা বেগম এবং তার দুই বান্ধবী মিলে আইএসএ অংশ নেওয়ার জন্য সিরিয়ায় পাড়ি জমান। তার বান্ধবীদের মধ্যে একমাত্র শামিমাই বেঁচে আছে এবং তিনি আইএস যোদ্ধাকে বিয়ে করেন। বর্তমানে তার একটি সন্তান রয়েছে। আইএসএ অংশ নেওয়া শামিমা স্কাই নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি জানিয়েছেন, আইএসএ অংশ নেওয়ার জন্য তিনি অনুতপ্ত নন, তবে তার বাচ্চার জন্য যুক্তরাজ্যে তিনি ফেরত আসতে চান। তবে 2019 সালে তৎকালীন স্বরাষ্ট্রমন্ত্রী সাজিদ জাভেদ জাতীয় নিরাপত্তার কারণ দেখিয়ে তার ব্রিটিশ নাগরিকত্ব কেড়ে নেয়। পরবর্তীতে শামিমা তার ব্রিটিশ নাগরিকত্ব ফিরে পেতে যুক্তরাজ্যে এসে আইনি লড়াই চালানোর জন্য আপিল করা হয়। আজকে এই আপিলে হেরে যান তিনি। Whether you should be allowed to come home or not, you know that, do you? Okay. What are your feelings about that? I think a lot of people should have like sympathy towards me for everything I've been through, you know, when I didn't know what I was getting into when I left, and I just was hoping that maybe me, for the sake of me and my child, they let me come back. Because I can't live in this camp forever. তবে মানবাধিকার সংগঠন লিবার্টি সুপ্রিম কোর্টের রায়ে অসন্তোষ প্রকাশ করেছেন। তারা বলছেন, এ রায়টি একটি বিপজ্জনক পদক্ষেপ হিসাবে পরিলক্ষিত হবে। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।